नमस्कार रूम्पा विथ विलासपुटे अपन स्वागत पोष पार्वण उपलक्षे आज के पुलिपिठा रेसिपि करब और चालकोटार झमेला छाड़ा चटपटे रेसिपिटी करब तो शुरू थे शेष पर्त देख और संगे थकूँ और स्किप ना कर पुरो भिडियो देखु एखी रेसिपिटी शुरू करब एखे हमें मयदा नहीं मयदा भलोक चेले नेब एखे हमें मयदा नहीं मतन कर আমরা যতটা পরিমাণ খাবো সেভাবে ময়দাটা নিয়েছি তো তার জন্য ময়দার পরিমাণটা বলছি না আপনারা আপনাদের মতন করে নেবেন লবণ দিয়ে দেব আর ময়দার ভিতরে লবণটা ভালো করে মিশিয়ে নেব এবার জল দেব আর অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব ডোটা এখানে তৈরি করব খুব নরমও না আবার খুব শক্তও না এই ডোটার উপরে একটু সাদা তেল দিয়ে দেব এবার ডোটা 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো এইভাবে এখানে সুজি নিয়েছি সুজিটা ভালো করে ধুইয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট এখানে দুটো নারকেল নিয়েছি এবার নারকেল দুটো ফাটিয়ে নেব আগুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব আর পুলি পিঠার জন্য পুর তৈরি করে নেব গুড়টা তৈরি করার জন্য এখানে আমি নতুন গুড় নিয়েছি তো গুড়টা নিয়েছি আমি খেজুরি গুড় আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এবার কড়াইটা গরম হয়ে গেছে গুড়টা দিয়ে দেব দুই প্যাকেট দুধ ঢেলে নেব নারকেলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে ঢেলে দুধটা দিয়ে নারকেলটা এবার ভালো করে মিশিয়ে নেব এবার নারকেলটা দিয়ে দেব এবার সুজিটা দিয়ে দেব দেখুন সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম গলে গেছে কিছু কিশমিশ নিয়েছি আর কিশমিশটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব আর কিছু এলাচ ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সুজিটা দিয়েছি এই সুজিটা যদি আপনারা প্যাকেট ধরে এখানে ঢেলে দেন তাহলে কিন্তু সুজিটা ফুটবে না আর খাওয়ার সময় কিন্তু মুখে বাদবে চটপট চটপট করে আওয়াজ হবে তার জন্য সুজিটা আলাদা করে রান্না করার কোনো দরকার নেই শুধু ভিজিয়ে রাখলেই হবে পুরোটা হয়ে গেছে এবার নামিয়ে দেব আর খুন্তিতে লেগে যাচ্ছে আঠাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে ডোটা মেখে 30 মিনিট ঢেকে রেখেছিলাম তো 30 মিনিট থেকে একটু বেশি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই এবার ডোটা আরেকটু মেখে নেব এবার এখান থেকে লেচি করে নেব রুটি বেলার মতন বেলে নেব রুটিটা যখন বেলবো খুব পাতলাও না আবার খুব মোটা করেও বেলা যাবে না এখানে একটা গ্লাস নিয়ে আসি এবার গ্লাস দিয়ে আস্তে আস্তে কেটে নেব এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব লেচিটা দেখুন ঠিক এরকম করে বেলেছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এবার এর ভিতরে পুর দিয়ে দেব এবার দুটো মুখ এইভাবে টেনে টেনে আস্তে সাইড থেকে এইভাবে বন্ধ করে দিতে হবে এবার এই দুই সাইড থেকে আঙুল দিয়ে আস্তে এইভাবে চাপ দিতে হবে এই একটা ডিজাইন হয়ে গেল এবার আরেকটা ডিজাইন করে নেব এই আরেকটা ডিজাইন এইভাবে প্রত্যেকটা
সাজিয়ে নেব। পিঠেটা তৈরি করার সময় হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন, তাহলে ঠিকঠাকভাবে এইভাবে বসিয়ে দিতে পারবেন, হাতে লাগবে না। এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল। এইখানে ডিজাইনটা আমি আমার মতন করে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। এইভাবে এক একটা করে প্রত্যেকটা সাজিয়ে নেব। এইভাবে একটু গুঁড়ি দিয়ে দেবো, তাহলে পিঠেটা কাঠের সঙ্গে লাগবে না। এবার এক এক করে প্রত্যেকটা এইভাবে সাজিয়ে নেব। পিঠেটা যেহেতু একা একা করছি, সময় তো একটু লাগবে, তাই না? তো আপনারা আমার সঙ্গে থাকুন। আগুনটা ফিরে ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। আর এখানে আমি পিঠেটা সাদা তেলেই ভাজবো, আপনারা আপনাদের পছন্দ মতন তেলটা নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। এইভাবে এক এক করে এক একটা উল্টে দেব। এইভাবে এক এক করে উল্টে পাল্টে সব ভেজে নেব। এইগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন পিঠেটা কিভাবে তৈরি করলাম। তো আমরা এখন খাওয়াটা শুরু করব। তার আগে একটু বলে নিই, আজকে অনিশার বার্থডে, জন্মদিন। তো আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন ভালো কিছু আর কি করতে পারে, আপনাদের মতন করে আপনারা আশীর্বাদ করবেন, তাই তো? হ্যাঁ, অনিশের একটু পরেই কেক কাটা হবে, পায়েস করা হয়েছে, আরও কী কী হয়েছে অনিশ বলো, একবার বলে দাও তো সবাইকে। অনিশের এটা কি নতুন জামা প্যান্ট? কে দিয়েছে এটা? হ্যাঁ বলো, এ জন্মদিনে কে দিয়েছে জামাটা বলো। বলো, ঠাম্মা দিয়েছে? ঠাম্মা কই তোমার? একটু দেখিয়ে দাও তো সবাইকে, সবাইকে একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও কই ঠাম্মা, একটু দেখিয়ে দাও। নাও, এবার তোমরা খাওয়াটা শুরু করো, এখান থেকে নাও, যার যেটা ভালো লাগে নাও। দিদি নাও। অর্পিত, পিঠাটা কেমন হয়েছে? তাহলে খেয়ে যাচ্ছ বলছো না তো? অর্পিত আজকে নতুন জামা গায়ে দিয়েছে, কে দিয়েছে এটা? মা কিনে দিয়েছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।